বাজেট নিয়ে হতাশা কলকাতার পর শিলিগুড়ি রাজপথে আশা কর্মীরা। পুরল বাজেটের প্রতিলিপি, দাবি পূরণ না হলে আগামী দিনে ধর্মঘটের হুঁশিয়ারি। শিলিগুড়ির রাস্তায় পুরল বাজেটের প্রতিলিপি, কেন্দ্র এবং রাজ্য দুই বাজেট দেখেই হতাশ আশা কর্মীরা। কলকাতার পর এবার উত্তাপ শিলিগুড়িতে, রাজ্য এবং কেন্দ্র বাজেটের বিরোধিতায় উঠল প্রতিবাদী স্বর। রাজ্য সরকার যে বাজেট তৈরি করলেন, সেই বাজেটে আশাকর্মীদের নাম নেই কেন? পথে নেমেছি, দরকার হবে আমরা ধর্মঘট মানে অনির্দিষ্টকালের জন্য চালিয়েই যাব। একদিন দুদিন নয়, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার বিক্ষোভ চালিয়েছেন আশাকর্মীরা। তারপরও বাজেটে তাদের প্রতি বিন্দুমাত্র সহযোগিতা দেখালো না সরকার। শিলিগুড়িতে পুরল বাজেটের প্রতিলিপি। শহর শিলিগুড়ি রাজপথে একাধিক আশাকর্মীরা, তাদের দাবি তারা বঞ্চিত হয়েছেন, আর তার প্রতিবাদে তারা পথে নেমেছেন এবং তারা যেটা জানাচ্ছেন, তাদের দাবি যতক্ষণ পূরণ না হচ্ছে তারা কর্মবিরতি জারি রাখবেন। আমাদের ভাতাটাও বাড়ানো হয়নি, সেজন্যই আমরা বলছি যেটা কালো বাজে। আমরা তো সারাদিন খাটনি করি, কাজকর্ম করি, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, তো সেক্ষেত্রে আমাদেরও তো কিছু পাওনা থাকে। বাজেট প্রতিলিপি পোড়ানোর পর শিলিগুড়ির অবরোধ উঠলেও দাবি পূরণ না হলে আগামী দিনে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আশাকর্মীরা। শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই সার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।